বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবেসেছেন? এবার যদি আপনি সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে কারিমার দিকে তাকান তাও দেখতে পাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে যখন ছিলেন মসজিদুল আকসা দিকে ঘুরে ঘুরে তিনি নামাজ আদায় করেন, আবার মাঝে মাঝে আকাশের দিকে তাকায় তাকায় যেন কি কি মনে মনে বলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল রে বন্ধু রে গিয়ে খবর জানাও, নামাজ পড়ার জন্য আমার বিধান হলো মসজিদুল আকসার দিকে ঘুরে, সেটা তো রসুল করেনি, কিন্তু মাঝে মধ্যে কেন আবার আকাশের দিকে তাকায় যেন রসুল কি বলতে চায় মনে হয় আমার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর মনের খবর জানে কি জানে না, কথা বলুন জানেন, তারপরেও বন্ধুর সঙ্গে বন্ধুর কথা বলতে ভালো লাগে ঠিক কিনা বলুন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ, হে রাসূল তুমি বারবার কেন আকাশের দিকে তাকাও, তোমার কি মনে কিছু চায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে চায় কি চায় না আল্লাহ কি জানে কিনা বলুন, আর একটু জোরে বলেন চায় কি চায় না আল্লাহ জানেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বন্ধু তোমার মনে মনে তুমি কি চাও তা আমি আল্লাহ ভালো জানি, কারণ পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবীকে আমি বিভিন্ন নামে ডেকেছি, কাউকে নাম ধরে ধরে ডেকেছি। মুসা আলাইহিস সালামকে না ডাক দিয়েছেন কি নাম ধরে, ইয়া মুসা, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি বলছেন, ঈসা রুহুল্লাহ। হ্যাঁ, আবার ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাক দিয়েছেন কি, ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীর যুগে যে গুজে নবী এসেছেন সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল নূরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালামকে 63 বছর জিন্দেগির ভিতরে একবারও কোনোদিন আল্লাহ রাসূলকে আল্লাহ নাম ধরে ডাকে নাই। আর একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, পৃথিবীর বুকে কোন একটি মানুষ বলতে পারবেন না গোটা কোরআন শরীফের মধ্যে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে নাম ধরে ডেকেছেন এমন কোন প্রমাণ আছে নাকি? আছে, হ্যাঁ বলতে পারেন হুজুর, মোহাম্মদ নাম তো কোরআন শরীফের মধ্যে আমরা পেয়েছি। হ্যাঁ, সর্বমোট গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গাতে নাম উল্লেখ করেছেন, কয় জায়গায় আরো জোরে বলুন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নাম উল্লেখ করেছেন রসুল বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য আরো জোরে বলো, রসুল বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আবার সূরাতুল আহজাবের মধ্যে 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম,
এখানে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ শব্দ উল্লেখ করেছেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা নবীজিকে কিন্তু ডাক দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করেন নাই করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতার 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রসুল হিসেবে ব্যবহার করেছেন। এরপরে সূরাতুল মুহাম্মাদের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, আমানু বিমা নুজ্জিল আলা মুহাম্মাদিউ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, বলুন সুবহানাল্লাহ। এখানে রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার নবীকে তার বন্ধুকে নাম ধরে ডাক দেন নাই। এখানে রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যে সত্য বাণী নিয়ে রসুল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন সে আলোচনা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোথায়ও যদি নবীকে ডাকার ইচ্ছা পোষণ করতেন তাহলে ডাক দিতেন তোহা ইয়াসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে অসংখ্য নামে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর জিন্দেগির মধ্যে তার বন্ধুকে একবারের জন্য মোহাম্মদ বলে কখনো ডাক দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলে আমাদের বড় ভাই, ঠিক কিনা? কেউ বলে তিনি দোষে গুণে মানুষ, বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মহাগ্রন্থ কোরআনুল কারিমের মধ্যে এতবার আলোচনা করেছেন কোথায় নাম ধরে ডাকেন নাই, আর তিনি মনে মনে যা বলতেন কল্পনা করতেন তাই সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আমাদের প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মনে চায় আমার জন্মগ্রহণের যে জায়গাটা সেটা হলো কি খানায় কাবার বসে মক্কা নগরীতে, মনে চায় ওই খানায় কাবার দিকে ঘুরে ঘুরে নামাজ আদায় করতে, কিন্তু মসজিদুল আকসার দিকে ঘুরে নামাজ পড়েন। নবীজির মনের খবর আল্লাহ বুঝে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তাগদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে জিব্রাইল যাও, নবীজি নামাজে দাঁড়ায় আছেন ওই মদিনাতুল মুনাওয়ারায় যে একটা মসজিদ আছে, মসজিদটাকে কিবলাতাইন মসজিদ বলা হয়, যারা হজে গিয়েছেন তারা সেখানে অবশ্যই গিয়েছেন। ওখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত জোহরের নামাজ পড়েছেন মসজিদুল আকসা দিয়ে ঘুরে, বাকি 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল বন্ধুরে গিয়া বলো বন্ধু যেন বারবার শুধু আমার দিকে তাকায়, আমার মন সাক্ষী দেয় বন্ধুকে আমি কষ্ট দিব না, তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুরে বলে দাও বাকি 2 রাকাত নামাজ খানায় কাবার দিকে ঘুরে আদায় করার জন্য বলে দাও। প্রিয় ভাই সব, এর থেকেও বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবেসেছেন, ঠিক কিনা?